সাতই জুলাই এই দিনে পৃথিবীতে এসেছিলেন যারা। 1053 সালের এই দিনে জাপানের সম্রাট শিরাকাওয়া জন্মগ্রহণ করেন। 1806 সালের এই দিনে ইতালিয়ান ইতিহাসবিদ ও মন্ত্রী মাইকেল আমারি জন্মগ্রহণ করেন। 1887 সালের এই দিনে চিত্রশিল্পী মার্ক সাগাল জন্মগ্রহণ করেন। 1888 সালের এই দিনে সাহিত্যিক নরেন্দ্র দেব জন্মগ্রহণ করেন। 1905 সালের এই দিনে সাহিত্যিক প্রবোধ কুমার সেনাল জন্মগ্রহণ করেন। 1963 সালের এই দিনে পাকিস্তানের টেস্ট অলরাউন্ডার নাভিদ আঞ্জুম জন্মগ্রহণ করেন। 1965 সালের এই দিনে আমেরিকান অভিনেত্রী কারেন মালিনা হোয়াইট জন্মগ্রহণ করেন। 1992 সালের এই দিনে স্প্যানিশ অভিনেত্রী ও গায়িকা লাথালিয়া রামোস জন্মগ্রহণ করেন। এই দিনে লোকান্তরে গেছেন যারা। 1304 সালের এই দিনে পোপ একাদশ বেনিডিক্ট মৃত্যুবরণ করেন। 1307 সালের এই দিনে ইংল্যান্ডের রাজা প্রথম এডওয়ার্ড মৃত্যুবরণ করেন। 1573 সালের এই দিনে ইতালির স্থপতি জাকোমা দা ভিনুয়ার মৃত্যুবরণ করেন। 1930 সালের এই দিনে স্কটিশ সাহিত্যিক আর্থার কোনান ডয়েল মৃত্যুবরণ করেন। 1990 সালের এই দিনে ভারতের মিজো ন্যাশনাল ফ্রন্টের শীর্ষ নেতা লালডেঙ্গা মৃত্যুবরণ করেন। 1965 সালের এই দিনে ইংল্যান্ডের পেসার বিল হিথস মৃত্যুবরণ করেন। 1998 সালের এই দিনে নাইজেরিয়ায় শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা মাসুদ আবিওলা মৃত্যুবরণ করেন। এই দিনের দেশের গুরুত্ববহ ঘটনা। 1763 সালের এই দিনে বাংলার নবাব হিসেবে মীর জাফর পুনরায় ক্ষমতা লাভ করেন। 1905 সালের এই দিনে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন। 1988 সালের এই দিনে বাংলাদেশ সংসদে সংবিধানের অষ্টম সংশোধনী গৃহীত হবার মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়। 1991 সালের এই দিনে বাংলাদেশে মূল্য সংযোজন কর ভ্যাট আইন পাশ হয়। 2004 সালের এই দিনে 122 বছর পর শুক্র গ্রহের ট্রানজিট বাংলাদেশের আকাশে পরিষ্কার দেখা যায়। এই দিনের আন্তর্জাতিক গুরুত্ববহ ঘটনা। 1037 সালের এই দিনে সেলজুকি রাষ্ট্রের সূচনা হয়। 1855 সালের এই দিনে ব্রিটিশ বিরোধী সাঁওতাল বিদ্রোহ ব্যাপক বিস্তার লাভ করে। 1927 সালের এই দিনে বিবিসি প্রথম গ্রামোফোন রেকর্ডের অনুষ্ঠান সম্প্রচার করে। 1929 সালের এই দিনে ভ্যাটিকান সিটি সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করে। 1937 সালের এই দিনে উত্তর চীনে হামলা চালায় জাপান। 1950 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে কোরীয় বিষয় পরিচালনা কার্যালয় প্রতিষ্ঠা হয়। 1957 সালের এই দিনে চীনের পর্বতারোহীরা নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন। 1978 সালের এই দিনে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত সোলাইমান দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে। 1987 সালের এই দিনে ভারতে বাসে শিখ চরমপন্থীদের হামলায় 46 হিন্দু নিহত হয়। 2005 সালের এই দিনে লন্ডনের তিনটি মেট্রো স্টেশন এবং একটি বাসস্ট্যান্ডে ধারাবাহিক বোমা বিস্ফোরণে 50 জন নিহত এবং 700 এর বেশি মানুষ আহত হয়।